সমস্ত সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিন। তো প্রথমেই আমি খেয়াল রাখবো আজকের দিনের জন্য, আজকের দিনটা কেমন যাবে জীবন দিশার পক্ষ থেকে। সর্বপ্রথম চলে যাবো মেষ রাশিতে, যার অধিপতি রয়েছে মঙ্গল। আজকের দিনের জন্য মেষ রাশির ক্ষেত্রে কিন্তু একটু বাধাবিঘ্ন রয়েছে, আপনারা একটু দেখে চলবেন। এরপর চলে যাবো বৃষ রাশিতে, যার অধিপতি রয়েছে শুক্র। শুক্র যার ভালো তার সব ভালো, আমি আজকে আশা করব আজকে বৃষ রাশির যে কোনো কাজ আজকের দিনের জন্য কিন্তু একদম সুন্দরভাবে হবে। এরপর চলে যাবো মিথুন রাশিতে, যার অধিপতি রয়েছে বুধ। এই মিথুন রাশির ক্ষেত্রে বলবো, এই এরা কিন্তু ওঠানামা করে, এদের যদি লেখাপড়ার ক্ষেত্রে ওটা থাকে তাহলে কি হয়, এরা কিন্তু বুঝে মানে বোঝে সবই ঠিক আছে, কিন্তু অন্যের দ্বারা এরা চালিত হতে থাকে। এই মিথুন রাশির একটাই সমস্যা, সেটা হচ্ছে কি যে অন্যের দ্বারা চালিত হতে থাকে, নিজে সব বোঝে সব করে কিন্তু তবুও কেন যেন অন্যের যারা একটু চালিত হলে ওর মনে ভালো হয়, যার অধিপতি রয়েছে বুধ। যদি কেউ ব্যবসা করে থাকেন তাহলে দেখবেন সেই জায়গা থেকে ব্যবসা করছি আর কোনো বন্ধু থেকে একটু সলা পরামর্শ নিচ্ছে, কিরে এই ব্যবসাটা করলাম কেমন হয়, কেমন করছি, ও সব জানে সব বোঝে কিন্তু তবুও যেন কেন যেন ও সেই জায়গাটা এটা করতে থাকে, যার ফলে কিন্তু এই জায়গাটা আসলো। এরপর চলে আসবো কর্কট রাশিতে, যার অধিপতি রয়েছে চন্দ্র। এই চন্দ্র যাদের যে প্রেমের যে ব্যাপারটা রয়েছে আজকের দিনে জেনে বলবো, কর্কট রাশির ক্ষেত্রে বলবো চন্দ্রের অবস্থা কিন্তু ভালো নয়, প্রেম সুলভ যদি কিছু হয় তাহলে হয় তার থেকে সরে যাবে, অথবা যদি ডিভোর্সের কোনো মামলা থাকে তা আজকের দিনের জন্য কিন্তু ডিভোর্সের সেই জায়গাটা কিন্তু পৌঁছে যাবে। এরপর চলে যাবো সিংহ রাশিতে, যার অধিপতি হচ্ছে রবি। এই সিংহ রাশির ক্ষেত্রে আজকে বলবো, আপনার যদি কোনো কাজ থাকে আজকের দিনের জন্য হাত দেবেন না, কারণ আজকের দিনের জন্য রবি যে জায়গাটা রয়েছে সেই হিসাব করে কিন্তু চলতে হয়, কারণ দেখুন রাশি যাই থাকুক না কেন আপনি সিংহ রাশি রয়েছেন তাহলে আপনার অধিপতি যে রয়েছে সে কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখে চলতে হবে। আজকের দিনের জন্য কিন্তু আমি যেটা বুঝি তার থেকে কিন্তু একটু দূরে থাকবেন। এরপর চলে আসবো কন্যা রাশিতে, যার অধিপতি রয়েছে বুধ। আজকের দিনের জন্য কন্যা রাশির ক্ষেত্রে বলবো অতি চমৎকার, আপনি যে কোনো কাজ আজকের দিনের জন্য বের করে নেন, কারণ এই কন্যা রাশির ক্ষেত্রে একটু না বললে হচ্ছে না, এরা একটু মায়াবিনী বা মায়াধারী হয়, এরা নিজেরা কোনো কাজ করতে পারে না। এরপর চলে আসবো তুলা রাশিতে, যার অধিপতি রয়েছে শুক্র। এই শুক্র যার ভালো তার সব ভালো, আজকের দিনের জন্য তুলা রাশির ক্ষেত্রে বলবো যে কোনো কাজ আপনার যে কোনো হওয়া কাজটা আজকের দিনের জন্য কিন্তু সেটা হয়ে যাবে। এরপর চলে আসবো কোথায়, এরপর চলে আসবো বৃশ্চিক রাশিতে, যার অধিপতি রয়েছে মঙ্গল। এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো যে এরা কি করে, এরা ভাঙবে তো কঞ্চির মতো মচকায় না, এরা নিজেরাই বেশি বোঝে এবং নিজেরাই সমস্ত কাজগুলো করতে চায়, এরা বড়দেরকে সম্মান করতে চায় না এবং বড়দেরকে বড় বড় মাপ কাঠিতে মানতে চায় না। দেখবেন একসময় যদি 100 জন লোক বসে থাকে তো একাই ঝগড়া করবে, ওরটাই ঠিক সিদ্ধান্ত, যদি 100 জন লোক যদি একদিকে কথা বলে ও একাই সেই সিদ্ধান্তটা নেয়, যার ফলে কি হয় এরা কিন্তু মাঝপথে গিয়ে আটকে যায়, সেই মাঝপথে গিয়ে যখন আটকে যায় তখন কিন্তু এরা আর উঠতে পারে না, অথচ কাউকে বলতে পারে না, এরা ভিতরে ভিতরে ডুকরে ডুকরে কাঁদে কাউকে কিন্তু বলতে পারে না এই জায়গাটা। ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো এই ধনুরাশির যে জায়গাটা এদের খুব সাহসী হয়, যার অধিপতি বৃহস্পতি গুরু সহায় রয়েছে, এরা খুব সাহসী হয় এবং এদের রাস্তায় যে চলতে 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 যে জায়গা থাকে এরা কিন্তু কাউকে কোনো রকম কাউকে কোনো রকম পরোয়া করে না, খুব সুন্দর। আজকের দিনের জন্য ধনুরাশির ক্ষেত্রে যারা বলবো যেসব জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জায়গা আজকে সুন্দর রয়েছে, আপনারা যেভাবে আজকে চলতে চাইছেন যেভাবে করতে চাইছেন যে কোনো কাজ আজকের দিনের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস হবে। মকর রাশির ক্ষেত্রে বলবো যার অধিপতি শনি, এই মকর রাশির একটা চরিত্র আছে, মকর রাশি কি করে এরা সবার সঙ্গে সবাই তাল মিলায়, মকর রাশির একটা চরিত্র যে জাতক জাতিকা রয়েছে এরা কিন্তু সবার সঙ্গে সবাই তাল মিলিয়ে দেয়, এর সঙ্গে ওর বন্ধুত্ব ওর সঙ্গে ওর বন্ধুত্ব এর সঙ্গে এর ফাটল ওর সঙ্গে এর ফাটল, নিজে কিন্তু একটা কি হয় নিজে কিন্তু কোনো কাজে অংশগ্রহণ করে না, তৃতীয় ব্যক্তিরূপে এরা কিন্তু অংশগ্রহণ করতে চায়, যার ফলে কি হয় এরা কিন্তু মাঝপথে কোনো কিছু আটকায় না, কারণ ওরা ঠিক ওদের যে জায়গাটা অ্যামিশন সেই জায়গাটা ওদের যে জায়গাটা এবং ওদের যে হবিটা সেটা কিন্তু ঠিক ওরা করে নেয়, মাঝখানে কি হয় বন্ধু বন্ধু দ্বন্দ্ব দ্বন্দ্ব যদি লাগে কোনোদিন দেখবেন ওই মকর রাশির ক্ষেত্রে যে জায়গাটা হয় সেটা কিন্তু হয়ে থাকে। এরপর চলে কুম্ভ রাশিতে, এই কুম্ভ রাশির যে ক্ষেত্র এই কুম্ভ রাশির ক্ষেত্র যদি আলোচনা করি তাহলে অনেক বড় লম্বা লিস্ট, তাই বলবো কুম্ভ রাশি জাতক জাতিকা যারা রয়েছে যদি বড় বড় জায়গায় তারা থাকে তারাও কিন্তু কোনো কাজ করতে সই করতে ভয় পায়, কারণ এরা যেন কেমন তো দ্বিধাগ্রস্ত হয়, এরা কেমন যেন বলছে এটা আমার ভুল হচ্ছে কিনা, সত্যি জিনিসটা লিখে দিল সমস্ত কিছু হয়ে গেল তবুও যেন কোনো বন্ধু বা কোনো বান্ধবী বা কোনো তার কোনো স্যারকে আর একবার একটু দেখে নেন দেখেন তো ঠিক আছে কিনা, ও জানে এটা ঠিক আছে তবুও যেন কেন যেন ও সেই জায়গাগুলো কিন্তু ও রেডি করতে চেষ্টা করে।
এবার চলে আসবো মীন রাশিতে, যারা অধিপতি রয়েছে বৃহস্পতি। এই মীন রাশির ক্ষেত্রে আমি বলবো, যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, তারা কিন্তু সবসময়ের জন্যই সবাইকে নিয়ে এই রাজনৈতিক যে জায়গাটা রয়েছে, যদি উকিল থাকে বা অন্য কোনো আইনজ্ঞ কোনো যদি ব্যক্তি থাকেন, তাহলে কিন্তু আস্তে ধীরে 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 তারা কিন্তু আস্তে আস্তে ওই উপর ওঠার চেয়ে চেষ্টা সেটা কিন্তু করে। কারণ গুরু তার সহায় রয়েছে, গুরু যদি গুরু সহায় থাকে, গুরু যদি ভালো থাকে, তাহলে কাদের কালের দ্বন্দ্বে কাদের মহাকাল কেউ কাউকে আটকাতে পারবে না। তবে অনেক প্রচুর শত্রু হয়, গুপ্ত শত্রু হয়। মীন রাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে গুপ্ত শত্রু হয়। এবার গুপ্ত শত্রু হলে পরে কি হয়, তবু কিন্তু আটকায় না, মাঝখানে ওরা একটু বিঘ্ন ঘটে, কিন্তু তাতে কিন্তু ওর কোনো সমস্যা হয় না, ও কিন্তু ঠিক সেখান থেকে বেরিয়ে যেতে পারে এবং সুন্দর একটা সকাল ওর জন্য কিন্তু ওয়েট করে, যার অধিপতি রয়েছে বৃহস্পতি। তো আমি একটু বললাম, কারণ এটা আমার একটা কথা বলে দিই ছোট্ট করে, কারণ আমার কাছে একজন এসেছিল সেদিন, এসে বলছে কি আমি আমার মঙ্গলজন একটা একটা রক্ত প্রবাহ দিন। তো মঙ্গলজন একটা রক্ত প্রবাহ মানে আপনি কাউকে দেখিয়েছেন? বলছে না কাউকে দেখাইনি। তাহলে কি করে? বলছে আমি টিভিতে দেখে দেখে যে আপনারা যা বলেন সেই দেখে দেখে আমি শিখেছি। তা আপনি দেখে দেখে কি শিখেছেন? তখন আমাকে হাত দেখাচ্ছে যে হাতের এটা হলে এটা হয়, ওটা ওটা হলে ওটা হয়। আমি বলছি দেখুন আপনি দেখে দেখে শিখেছেন, এটা সঠিক কি? আপনার কি সমস্যা রয়েছে? আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য আপনাকে কার কাছে যেতে হবে? এবার আপনি নিজেই যদি সবকিছু, আর নিজেই আপনি টিচার, নিজেই সবকিছু, এটা হয় নাকি কোনোদিন? আমাকে যদি কোনো কলেজে নিয়ে বলে যে আপনি একটু কলেজে পড়ান তো, স্কুলে পড়ান তো, আমি পারবো? অসম্ভব ব্যাপার। আবার কলেজে কোনো প্রফেসরকে নিয়ে এসে যদি বলা হয় তুমি একটু জ্যোতিষ দিয়ে একটু প্রোগ্রাম করো তো, সৃষ্টি চ্যানেলে পড়ো তো, করতে পারবে? যার যার যে জায়গাটা সেই জায়গাগুলো কিন্তু দেখতে হবে, যার ফলে কি হচ্ছে ওই জায়গাগুলো কিন্তু বেছে বেছে বের করতে হবে, যার ফলে নিজেকে দেখতে হবে কি অবস্থা। তারপরে আপনি এরকম বলছেন কেন, এরকম তো হয় না, বলছে না আমার মনে হচ্ছে এটা খারাপ। তখন দেখছি না মঙ্গল কোনো সমস্যা নেই। আমি যে আপনার তো রক্ত পড়ার কোনো সমস্যা নেই, কেন, কে বলছে? আমার মনে হচ্ছে এরকম যেন কিছু, কিন্তু খুঁতখুঁতে মানুষ এরকম থাকে, তারা কিন্তু সবসময় যেন খেয়াল রাখে যে তারা কিন্তু সবসময় নিজেদের মধ্যে ওরকম করতে থাকে। কেউ দেখেন কোনো রেমেডি নিয়েছে হাতে, একবার খুলে একবার রাখে, একবার খুলে একবার রাখে, আবার তার স্যারকে ফোন করে এই আমি এটা রাখবো কি আজকে, এটা করবো কি, এটা করবো কি। তার মানে ওর ভিতরে একটা কাজ করে, ওর ভিতরে একটা যে কাজ করে সেই কাজটা কিন্তু খুব মারাত্মক। এরকম কিছু মানুষ কিন্তু আর রয়েছে, বিশ্বাসের দলিল নিয়ে যারা এগোতে থাকে, বিশ্বাসের দলিল নিয়ে যারা এগোয়, তাদের কিন্তু তারা সারা জীবন সাকসেস হয়, এবং মাতা পিতার আশীর্বাদ যদি থাকে এবং গুরু যদি তার সহায় থাকে, সে কিন্তু একদিন বড় হবেই। তাকে টেনে হেঁচড়ে নামানোর কোনো জায়গা নাই, কেউ পারবেও না সেই জায়গাটা, কিন্তু এটা একদম 100% কথা। এটা কিন্তু একদম যেটা বৃহস্পতি কিন্তু করে থাকে, যতই চেষ্টা করুন না কেন আপনি। আপনি দেখবেন আমার গুপ্ত শত্রু হয়ে আছে, গুপ্ত শত্রু থাকলে কি হবে আপনি বুঝতেই পারছেন না, আপনার সঙ্গেই রয়েছে অথচ আপনার সঙ্গে থেকে কাজ করতে পারছেন না। আপনি যেগুলো কাজ করছেন সেই কাজগুলো সঙ্গে সঙ্গে অন্য অন্য দ্বারা লিক আউট হয়ে যাচ্ছে, অন্য অন্য জেনে যাচ্ছে, আবার আপনি তাকে বিশ্বাস করেন। এই ধরনের গুপ্ত শত্রু যারা থাকে সেই সব জায়গাগুলো কিন্তু আপনাদের একটু দেখতে হবে, যে কোনো কাজে, যে কোনো কাজে এটা কিন্তু থাকে। এবং সেখান থেকে বেরিয়ে আসতে গেলে একটা ভালো রেমেডি প্রয়োজন হয়, এবং কোনো গুরু গৃহ করতে হয় এবং কোনো জ্যোতিষের সঙ্গে আলোচনা করতে হয়। তো জীবন দিশার পক্ষ থেকে আমি একটা অফার আপনাদের দিচ্ছি, কোনো রেমেডির জন্য কোনো পয়সা লাগবে না, শুধু নাম ঠিকানা লিখবেন, এবং নাম ঠিকানা যখনই আপনি ফোন করবেন আর সঙ্গে সঙ্গে নাম ঠিকানা গোত্র আপনার কাছে এবং নিয়ে নেওয়া হবে, এবং সমস্ত আলোচনা আপনার সঙ্গে করা হবে। করার পরে রেমেডিটা রেডি করে নিব, রেমেডিটা রেডি করার পরে আপনি শুধু এসে চেম্বার থেকে রেমেডিটা নিয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে, এই জীবন দেশের পক্ষ থেকে প্রশান্ত আচার্য বলে দিল, এবং এটাই সত্যি। আপনার যার পাশে যেখানেই চেম্বার রয়েছে যোগাযোগ করুন, এবং সম্পূর্ণ বিনা পয়সায় আপনি রেমেডি নিয়ে নিন। এবং আমি চাইছি যারা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা এবং যারাও বড় রয়েছেন সবাই মিলেই যেন আমার থেকে বঞ্চিত না হয়, এবং আমি কাউকে বঞ্চিত করতে চাই না, এই জন্যই কিন্তু আমি সবাইকে বলছি। এবং নিজের মতো করে আপনারা আসুন এবং রেমেডি নিয়ে চলে যান, আজকে আর হাতে সময় নেই, যেতে যেতে আর একবার বলবো জীবন দিশা আপনারা দেখতে থাকুন প্রত্যেক দিন একটা 45 মিনিটে, এবং দেখুন প্রশান্তদা কি বলছে শুনুন, এবং নিজের মতো করে আপনি রেমেডিটা নিয়ে যান বিনা পয়সা সম্পূর্ণ। সবাইকে প্রণাম, নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যা